সো গাইস, রাইড হয়ে গেছে স্টার্ট। এটা হচ্ছে আমাদের রাঙামাটি ব্রিজ। তো আমরা যাব সোজা, তো আবার স্টার্ট করছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডি মোটো ব্লগস। তো তোমাদের আমি বলেছি যে আজকে আমি বা আমরা যাচ্ছি কনক দুর্গার মন্দির। তো আই হোপ 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে আমাদের। রাইট সাইডে দুর্গা পুজো হচ্ছে, যখন আমি ভিডিওটা আপলোড করব তো এই সমস্ত দুর্গা পুজো উৎসব সব কিছু শেষ হয়ে যাবে। বাট চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেওয়ার। বাট বুঝতেই পারছো টাইম তো একটু লাগে বস, এডিটিং রয়েছে, তারপর আমার নিজের কাজ রয়েছে, সব কিছুর মাঝখানে এডিট করে ভিডিও আপলোড করতে একটু টাইম লাগবে। তো এনিওয়েজ চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। তো চলো এগোনো যাক। আর হ্যাঁ, যেতে যেতে যে রোডটা পাবো, যে ভিউটা পাবো, সত্যি খুব সুন্দর। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ করো না, তাহলে তোমরা সেই সৌন্দর্যটা ফিল করতে পারবে না বা দেখতে পাবে না, কারণ স্কিপ করলে বুঝতেই পারছো অনেক কিছু মিস হয়ে যাবে। আর হ্যাঁ, এবার বলি গাইস, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা তো আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা দেখতেই পাবে, যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা গাইস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেশি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো, কোনো অসুবিধে নেই, বাট কিছু একটা করো। আর বেশি ভালো লাগলে বলতে বুঝতেই পারছো বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। রাইট সাইডে হচ্ছে আমাদের গোপগড়ের জঙ্গল। ওয়েদারটা একটু ফগি রয়েছে অ্যাকচুয়ালি, কাল রাতে বৃষ্টি হয়েছিল, আর এমনিতেও উইন্টার ইজ কামিং, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ভোরের টাইম, তো এখন টাইম হচ্ছে তোমার 6:54 সকাল, তো এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো জ্যাকেট পরে রয়েছি তাই অতটা বুঝতে পারছি না, বাট ভালোই ঠান্ডা পড়েছে। আমরা এখন এসেছি ধেরুয়ার ব্রিজ। তো সামনে পিগলু আর চিকু দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, আর এখানে আমি আর মোদক রয়েছি, পেছনে রয়েছে আমার বাইক। তো এখানে ভিউটা একটু দেখে নাও, তারপর আবার এগিয়ে যাবো। এখন চলো এবার রোডে দেখা হচ্ছে। সো গাইস, এখান থেকে সোজা গেলে ঝাড়গ্রাম, মানে সামনে গিয়ে লেফট নিয়ে নিলে ঝাড়গ্রাম 13 কিলোমিটার। তো আমরা ঝাড়গ্রাম হয়ে যাব না, ওই সাইডটা ঝাড়গ্রাম টাউনে ঢুকে গেলে বেশি ক্রাউডেড এরিয়া পাবো, তো তাই আমরা ঝাড়গ্রাম এরিয়া ঢুকবো না, আমরা সোজা বইতা হয়ে ঝাড়খণ্ড রুট ধরে বেরিয়ে যাব। তো গায়েস, এই যে মোড়টা রয়েছে এখান থেকে লেফট সাইডে চলে গেলাম ঝাড়গ্রাম, তো আমরা সোজাই যাব। রাস্তাটা বেশি খারাপ, বাট হিমালয়ান তো আছেই, এই সমস্ত খারাপ রাস্তায় এ কিছু মানে না, পুরো চিড়ে বেরিয়ে যায় এক কথায়। কোন দিকে সোজা?
আচ্ছা, আমাদের সোজা যেতে হবে। তো যারা কখনো আসেন তাদের আমি বলে দিই, তো তোমরা ফার্স্টে ধেড়ুয়া ব্রিজের সামনে আসবে, তারপর সোজা আসবে। কারণ সোজা এসে একটা টার্নিং আসে লেফট সাইডে, টার্নিংয়ে নেবে না, লেফট সাইডে চলে গেলে ঝাড়গ্রাম রোডে ঢুকে যাবে। তোমরা সোজাই আসবে, ঠিক আছে? সোজা আসার পরে একটা চৌমাথার মোড় পড়বে, মানে এই মোড়টা একটা অনেক বাজার বসে। তো ডান দিক বাঁ দিকে রাস্তা চলে এসে বাট কোন দিকেই বাঁকবে না, সোজা যাবে, ঠিক আছে? এখন টাইম হচ্ছে 9:41। তো রোদ উঠে গেছে, একটু গরম লাগছে, মানে আর রাইডিং জ্যাকেটটা পরে থাকতে পারছি না, একটু গরম গরম লাগছে। বাট হ্যাঁ, যখন রাইড করছি সেই টাইমে কিছু বুঝতে পারছি না অতটা গরম লাগছে না, বাট যখন একটু ওয়েট করছি দাঁড়াচ্ছি তখনই গরমটা লাগছে। কী হলো, পিছনে রাস্তা? আচ্ছা, আমাদের সামনে এসে লেফট নিতে হতো, ঠিক আছে? আমরা এটা এগিয়ে গেছিলাম, এখানে অপোজিটে রয়েছে যাত্রী প্রতীক্ষালয়, তাই ঠিক অপোজিটে আমাদের একটা রাস্তা চলে গেছে, ওইদিকে আমাদের যেতে হবে। তো চলো এবার এই রাস্তাটা ধরে একটু এগোতে হবে, বেশিটা না, প্রায় চলে এসেছি বললেই হয়। তো গায়েস, এখানে একটা ফার্স্ট বলি, আমার প্রচণ্ড গরম লাগছিলো, রাইডিং গিয়ারটা খুলে দিয়েছি। তা এখানে একটা সমস্যা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি কোভিড সিচুয়েশানের জন্য ব্যারিকেড করা হয়েছে, মানে বাইক সামনে নিয়ে যাওয়া যাবে না। তো এখানে সমস্ত বাইক পার্ক রয়েছে, তারপরে এখান থেকে আমাদের হেঁটে যেতে বলেছে। দেখি কী করা যায়, তারপর তোমরা তো সবই জানতে পারবে, এক্ষুনি দেখা হচ্ছে আবার। সো গায়েস, ফাইনালি আমরা চলে এসেছি সেই অরণ্য, পেছনে গেট রয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে হেঁটে আসবো, তো হেঁটে তো চলো ভেতরে যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে আবার ভেতরে সেই সৌন্দর্য তোমায় দেখাবো। তো গায়েস, আমরা গেটের মধ্যে এন্টার করে গেছি, তো সামনের দিকে এগোচ্ছি, খুবই ভালো জায়গা। তারপর ব্যাক ক্যামেরাটা অন করে তোমায় দেখাচ্ছি, এই সেই রাস্তা। তো আমরা ভেতরের দিকে যাব, সামনেই কনক দুর্গার মন্দির রয়েছে, খুবই পিসফুল একটা জায়গা, খুবই সুন্দর জায়গা, দু সাইডে ফুলের গাছ, সামনে মোরাম রাস্তা। তো সত্যি খুব ভালো লাগছে, কারণ এই সুন্দর ভিউটা তোমরা শুধু দেখো, আশেপাশে পাখির ডাক, গাছপালা, জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো শোভন, কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে, খুবই মনোরম পরিবেশ, পুরো একদম দেখো তোমরা ছাউরার মধ্যে, পুরো একদম চারদিকে গাছপালা, উপর থেকে হালকা হালকা রোদ ঢুকছে, বেশ সুন্দর সুন্দর। হ্যাঁ, ওটা দেখো একবার, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো চলো আরও সামনে এগোই, সামনে ডুলুক নদী রয়েছে, ওটাও দেখাবো।
সত্যি খুব মনোরম পরিবেশ, মনোরম পরিবেশ। এতক্ষণ গরম লাগছিল, বাট এখানে এন্টার করার পরেই একটা আলাদা পরিবেশ, মানে ঠান্ডা ভাব, বাট খুব একটা ঠান্ডা না। তোমরা একবার এখানে আসতে পারো, ভিজিট করতে পারো, সত্যি খুব ভালো জায়গা, তোমাদের মন ভরে যাবে। মানে আজকে আমার রাইডটা সার্থক হয়েছে, এতটুকু আমি বলতে পারি। পিছনে রোডটা দেখো, আর গায়েস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর লাইক কমেন্ট করতে ভুলো না, এতটুকুই বলা। কারণ পরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, সেই জন্য চিন্তা করার কিছু নেই। তোমরা সাপোর্ট করলেই আমি ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো কিছুক্ষণ পর কতগুলো সিনেমাটিক ভিডিও নেব, তো চলো এগোই, সিনেমাটিক ভিডিও নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি চলে এসেছি জুরুক নদীতে। তো এই কথা তোমাদের আস্তে 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 বলছিলাম, এই সেই জুরুক নদী যেটা আমরা ছোটোবেলায় গল্পের পড়াবয়ে পড়েছিলাম। খুবই সুন্দর একটা ভিউ এখানে, তো সেটাই তোমাদের এখন দেখাবো, কিছু সিনেমাটিক ভিডিও নেব এখন। তো চলো কিছু ভিডিও নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। অনেকক্ষণ পরে পেটে কিছু পড়ছে ইন্ডিয়ান নাস্তা ছিঁড়ে, খুবই টেস্টি। এবার খেয়ে একটু মন্দিরের দিকে যাবো, ওখানে কিছু দেখাবো যদি ফটোট করতে পারি, তো খেয়ে নিয়ে যাবো দেখা হচ্ছে। তো গাইস আমরা আমরা ভেতরে যাব না, লাইন দিতে হবে সকাল থেকে, এরকম পরিস্থিতি আমাদের হয়ে ওঠেনি। তো পেয়েছি আমরা, দেখেছি আরেক কিছু জনের সাথে আলাপ করিয়ে দিই, ওরা হচ্ছে এরা। তো গাইস মোটামুটি পুরোটা কমপ্লিট করে নিয়েছি ঘোরা, তো তোমাদের কেমন লাগলো জানিও। আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকে এগিয়ে যাব। তো এখন টাইম হচ্ছে, তো গাইস এখন টাইম হচ্ছে 11:15, ধরে রাখো 1টার মধ্যে বাড়ি হয়তো পৌঁছে যাব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে, লাইক করতে ভুলো না, আর বন্ধুর সাথে শেয়ার করো। ব্যাস এটুকুই বলার ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, যদি আরও কোনো ভালো প্লেস পাই তোমাদের ঘোরাতে নিয়ে যাব। তো টাটা বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।